আসসালামু আলাইকুম বন্ধুরা, সনাতন এরস মার্ক নতুন এপিসোডে 1956 সালে ক্যাপচার করা এই পিকচার IBM কোম্পানির, যেখানে এখানকার কর্মীরা হার্ড ড্রাইভকে উপরে নিয়ে যাচ্ছে। এই মেমোরি কার্ডের ক্যাপাসিটি ছিল মাত্র 5 MB, আর আজ 2019 সালের শুরুতেই 512 GB মেমোরি কার্ড আমাদের আঙুলের থেকেও ছোট হয়ে থাকে। মাত্র 60 বছরের মধ্যেই টেকনোলজি কোথা থেকে কোথা পৌঁছে গেছে, তাহলে ভাবুন, মাত্র 60 বছরে যদি টেকনোলজি এতটা উন্নত করে থাকে, তাহলে 2050 সাল পর্যন্ত টেকনোলজি কোথা থেকে কোথা পৌঁছে দিতে পারে তা বলা মুশকিল। তো আজকের এই ভিডিওতে আমরা 2050 সালের মধ্যে কী কী পরিবর্তন বা ঘটবে তা সম্পর্কে জানব। তো চলুন শুরু করি। এই বছর 2019 সালেই ইলন মাস্ক টেসলা মোটরস 5 লাখেরও বেশি ইলেকট্রিক কার ম্যানুফ্যাকচার করে ফেলবে, আর ডেনমার্কের প্রথমবারের মতো এমন একটি চিড়িয়াখানা তৈরি হবে যেখানে সব ধরনের প্রজাতি বসবাস থাকবে। এর সাথে নাসা স্পেস সাইট মঙ্গল গ্রহে পা রাখবে, যারা মঙ্গলের গভীরের মাটি রিসার্চ করবে। 2020 সালে বিশ্বের সেরা বিল্ডিং বুর্জ খলিফা থাকবে না, কারণ এই বছরই সৌদি আরবে 3,303 ফিট উচ্চতার জেদ্দা টাওয়ারের কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে। এই বছরে ইন্ডিয়ার অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ককে দেশের কোনায় কোনায় পৌঁছে দেওয়া হবে, যার কারণে গ্রামে বসবাসরত মানুষরা ইন্টারনেটের সুবিধা ভোগ করতে পারবে। ক্যালকুলেশন ও রিসার্চের মাধ্যমে জানা গিয়েছে যে 2020 সালের মধ্যেই সারা বিশ্বের 610 কোটিরও বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করবে। এই বছরে বিগনট নামের এক প্রাইভেট স্পেস কোম্পানি স্পেসের জন্য একটি কমার্শিয়াল হোটেল লঞ্চ করবে, যেখানে 6 জন মানুষ খুব সহজেই থাকতে পারবে। আর হ্যাঁ, এই হোটেল আমাদের মতো আমজনতার জন্য নয়, বরং ধনী লোকজনদের জন্য লঞ্চ করা হবে। এই বছরেই টোকিওতে ইন্টারন্যাশনাল অলিম্পিক গেমস এর শুরু হবে। 2021 সালে নাসা জেমসব টেলিস্কোপ লঞ্চ করবে, যা অন্য সব টেলিস্কোপকে রিপ্লেস করবে, আর তা আমাদের স্পেসের অনেক কিছু সন্ধান দেবে। এই বছরে ইন্ডিয়া প্রথমবারের মতো মানুষকে স্পেসে পাঠাবে, আর ইন্ডিয়ার ম্যাড মিশন 2021 সালেই হবে। 2022 সালে কাতারে প্রথমবারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে ও ইন্টারন্যাশনাল অলিম্পিক বেজিং চায়নাতে হবে। আপনারা তো বুলেট ট্রেন সম্পর্কে শুনেই থাকবেন। এই বছরে মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে এই ট্রেন চলাচল শুরু করবে, যার কন্ট্রাকশন শুরু হয়েছিল 2018 সালের আগস্ট মাসে। 2023 সালে ইসরোর ইডি সুক্রিয়ান 1কে লঞ্চ করা হবে, যা ভেনাস গ্রহে ল্যান্ড করবে এবং সেখানকার তথ্য আমাদের কাছে পৌঁছাবে। 2024 সালে স্পেস এক্স প্রথমবারের মতো মঙ্গল গ্রহের জন্য রকেট লঞ্চ করবে, সেখানে কিছু জরুরি জিনিস থাকবে যা মানুষকে মঙ্গল গ্রহে বসবাস করতে সাহায্য করবে। আর সোলার প্যানেল আজকের তুলনায় অনেকটা কস্ট ইফেক্টিভ হয়ে যাবে। এবছরে টেসলা মোটরস এর সংখ্যা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। যেখানে আজ আমরা ওয়্যারলেস চার্জিং দেখতে পাচ্ছি, সেখানে 2025 সালে মোবাইলকে ওয়াইফাইয়ের মাধ্যমে ওয়্যারলেস মোবাইল চার্জিং করতে পারা সম্ভব হবে। এবছরে দুবাইয়ের মজুদ থাকা দুবাইল্যান্ডের কনস্ট্রাকশন কমপ্লিট হবে, যা অনেক বড় পাবলিক পার্ক বা টুরিস্ট ভ্রমণ এলাকা। 2026 সালে লাসা গারা দ্য ফেমিলিয়ান কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে, যার নির্মাণ কাজ 1883 সালে শুরু হয়েছিল। এই বিল্ডিং তৈরি করতে প্রায় 140 বছর সময় লাগলো। উন্নত সব টেকনোলজি ব্যবহারের জন্য এত সময় অপচয় হলো। এবছরেই গুগল ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য কাজ করবে, যার কারণে আজকের তুলনায় তখন নেটের স্পিড অনেকটা বৃদ্ধি পাবে। 2027 সালে প্রায় 300 মিটারের এক্সট্রুয়াল পৃথিবীর সাথে সংঘর্ষিত হতে পারে। 2028 সালে ইতালিতে মজুদ থাকা ভেনিস শহর মানুষের বসবাসযোগ্য থাকবে না, যার কারণ হবে পানির স্তর বৃদ্ধি। এবছরেই আপনি আপনার স্মার্টফোনের ফ্রিজিলাইজার পদ্ধতি ব্যবহার করে শরীরের সব অসুখ সম্পর্কে জানতে পারবেন। 2019 সালে অ্যাপোসিস নামের এক স্ক্রোয়াট পৃথিবীর মাত্র 23,860 কিলোমিটারের দূর দিয়ে পৃথিবীকে ওভারটেক করে চলে যাবে। নাসার বিজ্ঞানীদের মতে পৃথিবীর সাথে এই অ্যাস্ট্রোয়াটের সংঘর্ষের সম্ভাবনা মাত্র 2%। 2033 সালে স্পেস লাভারদের জন্য অনেক মজার একটা সাল হবে, কারণ এই বছরেই আরেকটা মার্স মিশন শুরু হবে। ইন্টারন্যাশনাল স্পেস প্রোগ্রামের মিশনে চাঁদ, মঙ্গল ও অ্যাস্ট্রোয়াটের ওপর গভীরভাবে রিসার্চ করা হবে, যার সাথে মানুষের বসবাসের জন্য যাবতীয় জিনিস মঙ্গলে পাঠানো হবে। 2035 সালে প্রথমবারের মতো রাশিয়াতে কন্ট্রাক্টস রিপিটেশন হবে। 2045 সালে টেকনোলজিকে সিঙ্গুলারিটি বলা হবে, কারণ তখন মেশিন ও রোবট খুব দ্রুত অ্যাডভান্স হতে শুরু করবে, আর এসব রোবটে মানুষের মতো ফিলিংস দেওয়া হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে মানুষের মৃত্যুর সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পাবে। ফাইনালি আসে 2050 সাল। এবছরই অ্যামাজন জঙ্গলের অর্ধেক মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, এর সাথে পৃথিবীর 50% লোকজনের কাছে খাবারের মতো পানি থাকবে না, আর প্রায় 2050 সালের মধ্যেই মানুষ মঙ্গল গ্রহে বসবাস শুরু করবে। অর্থাৎ অনেক সায়েন্টিস্ট নিজের জীবনযাপনের সাথেই রিসার্চও চালাবে।
তো বন্ধুরা কেমন লাগলো ভবিষ্যৎ সম্পর্কে জেনে? আপনার মতামতটি কমেন্ট করতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমাদের রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।